নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। অসম সফরে প্রিয়াঙ্কা গান্ধী, চা পাতা তুলে ঝুমুর নেচে মন জয় করলেন জনতার। ভোটবিধি শিখে উধার বন্ধে গরিবদের মধ্যে সেলাই মেশিন বিতরণ বন বিভাগের। বরাক ও ব্রহ্মপুত্রে থাকা কাগজ কল দুটো চালু করতে ফের সরব জাগরু। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। অসমবাসীর মন জয় করলেন কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার তার সফরের দ্বিতীয় তথা শেষ দিনে হঠাৎ করেই হাজির হন বিশ্বনাথের চা শ্রমিকদের মাঝে। চা বাগানে ঘেরা উত্তর পূর্বের রাজ্যে কংগ্রেসের প্রচারে এসে হাতে কলমে পাতা তোলা শিখলেন তিনি। সেই সঙ্গে চা শ্রমিকদের সঙ্গে মত বিনিময় করেন প্রিয়াঙ্কা। চা শ্রমিকদের দুঃখ দুর্দশার কথাও শুনলেন তিনি। বিশ্বনাথের সাধারণ টি এস্টেটে চা শ্রমিকদের সঙ্গে দীর্ঘ সময় কাটান প্রিয়াঙ্কা। কিভাবে পাতা তুলতে হয়, পিঠে বাঁধা ঝুড়িতে কিভাবে ছুঁড়ে পাতা রাখতে হয়, প্রিয়াঙ্কাকে সেসব শিখিয়ে দেন বাগানের শ্রমিকরা। শুধু চা পাতা তোলা নয়, এর আগে সোমবার ঝুমুর গানের আসরেও দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে। এদিন অমৃতভূষণ তাসা নামের এক চা শ্রমিকের ঘরে গিয়ে চা পান করে তাদের পরিবেশের খোঁজ নেন, পরে যোগ দেন এক জনসভায়। এদিন এই কার্যসূচিতে কংগ্রেস নেত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুন বরা, বিশ্বনাথ জেলা কংগ্রেসের সভাপতি দিলীপ বড়ুয়া, সম্পাদক অঞ্জন বরা, মুখপাত্র ডক্টর সঞ্জু বড়ুয়া প্রমুখ। और उन्होंने कहा है कि 365 की जो दिहाड़ी है वो मिलेगी, वो उस पर हमें कायम रहना पड़ेगा, हमें कायम रहना पड़ेगा और एक वादे की तरह नहीं, उसको एक तरह से गारंटी करना पड़ेगा, क्योंकि जो स्थिति है वो ठीक नहीं है और सुनवाई भी नहीं है। हर चीज़ पेट्रोल डीजल गैस के सिलेंडर हर चीज़ के दाम बढ़ रहे हैं और वो सिर्फ इनके लिए, इनके लिए तो बहुत बड़ी आपत्ति है, लेकिन जैसे आप हैं आपके लिए भी आपत्ति है, सबके लिए है। तो मतलब अब समय आ गया है कि एक ऐसी सरकार आए जो जनता की समस्याओं को समझे और उनको सुलझाने की पूरी तरह से कोशिश करे दिल से, क्योंकि बगान में भी महिलाओं ने मुझे कहा सब नेता आते हैं हर समय बड़े बड़े वादे करते हैं, शायद उनको बहुत उम्मीद भी थी इस सरकार से, क्योंकि उन्होंने मुझे बताया कि शुरू शुरू में पैसे मिलते थे अकाउंट पे, शुरू शुरू में एक आध गैस सिलेंडर मिल गया, अब वही गैस सिलेंडर अंदर यहाँ पे भी यहीं इनके इनकी रसोई में भी खाली पड़ा है। 800-900 रुपए किसके पास है कि गैस सिलेंडर भरवाए। तो मतलब उम्मीदें थी, उम्मीदों को नकारा गया है, बड़े बड़े वादे किए गए हैं, वादों पर अमल नहीं हुए हैं और स्थिति यह है कि देश में गरीबी बढ़ रही है। जो सरकार के जो बड़े बड़े उद्योगपति मित्र, उनको सबको मिल सब कुछ मिल रहा है, एयरपोर्ट खरीद रहे हैं, आपका गुवाहाटी एयरपोर्ट भी खरीद लिया है, तो बड़ी बड़ी चीज़ें उनको, उनकी उपलब्धियां हो रही हैं, उनको सुविधा मिल रही है, जिनको मिलनी चाहिए उनको नहीं मिल रही है। तो ये स्थिति तो बदलनी पड़ेगी, लेकिन मैं हमेशा कहती हूँ कि ये जनता को ही बदलनी पड़ेगी। নির্বাচনী আচরণ বিধি প্রয়োগ হয়ে গেলেও সরকারি স্তরে উন্নয়ন এবং অনুদান বিতরণ অব্যাহত। উধারবন্দ বড়াইল অভয়ারণ্য এলাকায় দুস্থ পরিবারগুলি যাতে নির্ভরশীল হতে পারে, এর জন্য তাদের পরিবারের হাতে সেলাই মেশিন তুলে দিল বন বিভাগ। মঙ্গলবার দুপুরে উধারবন্দ বন বিভাগের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন বিতরণ করা হয়। পরে বক্তব্য রাখতে গিয়ে বন বিভাগের জেলা আধিকারিক সানিদেউ চৌধুরী বলেন, এখানকার একমাত্র অভয়ারণ্য বড়াইল বন্যপ্রাণী অভয়ারণ্যের উন্নয়নের জন্য প্রতি বছর অনুদান আসে। এই অনুদানের অর্থ দিয়ে বনাঞ্চলের উন্নয়নের কাজ করা হয়। বনাঞ্চল বা তার আশেপাশে যারা রয়েছেন তাদের জন্যই বনাঞ্চল বেঁচে রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, যেহেতু বনাঞ্চলকে তারাই বাঁচিয়ে রেখেছেন তাই তাদের জন্য কিছু করা উচিত। তাই বড়াইল অভয়ারণ্যে বসবাসরত 10 জনকে সেলাই মেশিন বিতরণ করা হয়। আগামীতে তাদের পানীয় জল সমস্যা সহ অন্যান্য সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। बेसिकली जो वाइल्ड लाइफ सेंचुरीज होता है उसके अगल बगल हम लोग इको डेवलपमेंट कमिटीज़ बनाते हैं, जैसे कि बाकी जो रिजर्व फॉरेस्ट है वहाँ पे JFMC है, जॉइंट फॉरेस्ट मैनेजमेंट कमेटी होता है, वैसे ही बोरेल वाइल्ड लाइफ सेंचुरी के अगल बगल इको डेवलपमेंट कमिटीज़ होता है, ताकि उनका डिपेंडेंसी फॉरेस्ट के ऊपर थोड़ा कम जाए और उससे जो बेनिफिट हो
जो बोरेल वाइल्ड लाइफ सेंचुरी हम बोलते हैं, जैसे अगर आप देखोगे काजीरंगा हो गया, मानस हो गया, ये वो सब जो बड़े बड़े, वहाँ पे बहुत सारे लोग को एम्प्लॉयमेंट या कुछ कुछ मिलते रहता है वहाँ पे। यहाँ पे तो इस लेवल का अभी तक डेवलपमेंट नहीं हुआ जो हम कोशिश कर रहे हैं, बट फिर भी वहाँ के जो अगल बगल लोग हैं जो उनको प्रोटेक्ट कर रहे हैं, तभी तो जंगल बचा है इतने साल तक। वहाँ के लोग ने जो प्रोटेक्शन दिया है उसका कुछ तो बेनिफिट मिलना चाहिए, इसीलिए हम लोगों ने इस बार इन लोगों को एक थोड़ा सा वो भी सेल्फ एम्प्लॉयमेंट जनरेट हो जाए, तो ये जो सेविंग मशीन 9-10 सेविंग मशीन है हम उनको दिया है। अगली बार भी कुछ बोरेल वाइल्ड लाइफ सेंचुरी के डेवलपमेंट के अलावा जो लोगों का भी जो थोड़ा सा डेवलपमेंट है तो वो भी अगले इसमें भी आएगा। उस पर हमने ये सोच के छोटे से लेवल पर स्टार्ट किया है, होपफुली कि ये चलते रहेगा और बोरेल वाइल्ड लाइफ भी प्रोटेक्ट हो जाएगा और वहाँ के जो लोग हैं अगल बगल जो लोग हैं उनका भी थोड़ा डेवलपमेंट। অনুষ্ঠানে উধারবন্দের রেঞ্জার কে ডেকা বলেন, বড়াইল অভয়ারণ্যের উন্নয়নের তারা কাজ করে যাচ্ছেন। নতুন ক্যাম্প নির্মাণের পাশাপাশি পুরনো ক্যাম্প সংস্কার, পানীয় জল প্রকল্প নির্মাণ, ওয়াচ টাওয়ার, ট্রেকিং পার্ক ইত্যাদির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল। ইতিমধ্যে ইন্দ্রনগরে 7,500,000 ব্যয়ে একটি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। তাছাড়া বান্দরখাল ও শুভংয়ে ক্যাম্প তৈরি করা হয়েছে বলে জানান তিনি। এদিনের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে মধুরার বিট অফিসার সচিন রাজকুমার, মারোয়াছড়ার বিট অফিসার কনোজ নাথ, বন বিভাগের উধারবন্দ কার্যালয়ের কমলেন্দু দাস, রিয়াজুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। জয়েন্ট অ্যাকশন কমিটি অব রিকগনাইজড ইউনিয়নসের পক্ষ থেকে মঙ্গলবার গুয়াহাটি প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কাছাড় ও নগাঁও কাগজকল দুটি পুনরুজ্জীবিত করা সহ শ্রমিকদের দীর্ঘ প্রায় 49 মাসের বকেয়া মিটিয়ে দিতে ও 81 শ্রমিকের অকাল মৃত্যুতে বার কয়েকবার স্মারকপত্র প্রদান করে কল দুটোকে চালু করার দাবি জানালেও সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এরই পরিপ্রেক্ষিতে এদিন গুয়াহাটিতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন সংস্থার কর্মকর্তারা। বিগত 22 জানুয়ারি জাকরু সহ বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড সহ অন্যান্য ন্যায্য পাওনা মিটিয়ে দিতে ও দুর্নীতির তদন্তের দাবি সহ দিল্লির উচ্চ ন্যায়ালয়ের মামলা দায়ের করেন। আদালত সেই দাবি গ্রহণ করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে তদন্তের নির্দেশ দেন। দীর্ঘদিন থেকে বেতন বন্ধ থাকায় ও সরকারি অবহেলা ও নির্যাতনে প্রায় 81 শ্রমিকদের অকাল মৃত্যুকে বরণ করতে হয় বলে অভিমত পোষণ করেন সংস্থার কর্মকর্তারা। জুয়া 22 জানুয়ারি 2021 এই যে লুণ্ঠন হয়েছে প্রভিডেন্ট ফান্ডর টাকা, এই টাকাটো আমার একটা কেস দিল্লি হাইকোর্টত চলি আসলে, দিল্লি হাইকোর্টত আমি এই তথ্যটো উঠাইছিল। কেস নম্বর হল 1062/2020, কেসর পার্টি হল কাছার পেপার প্রজেক্ট ওয়ার্কার্স ইউনিয়ন ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স, এইটো হল কোর্টর কপি। মহামান্য দিল্লি উচ্চ ন্যায়ালয়ে এই 100 কোটি যে কইছে সেইটো নহয়, আসলে কি হয়েছে টাকাটো দিয়া নাই কিন্তু শ্রমিকর দরমহার পৰা কাটি থকা টাকা 107 কোটি টাকা তেখেতে তসরূপ করেছে। আর আমার দিল্লি হাইকোর্টে এইটার ইনকোয়ারির অর্ডার করেছে যা 21 জানুয়ারি। চাও এনেকা একটা সরকার যত মানে 4,141 কোটি টাকা লুণ্ঠন করে নিয়ে মিল রিভাইভেলর নামত, আর শ্রমিক কর্মচারীর দরমহার পৰা কাটি রাখা 107 কোটি টাকা তসরূপ করে লৈছে, কাটিছে কিন্তু প্রভিডেন্ট ফান্ডত জমা দিয়া নাই। দিস আর দি ডকুমেন্ট, ইউ ক্যান টেক এ কপি অফ দি হাইকোর্ট অর্ডার। ইনকোয়ারি অলরেডি অর্ডার হয়েছে আর আহা 3 সপ্তাহের ভিতর এই ইনকোয়ারি হাইকোর্টত জমা করবলৈ, ইনকোয়ারি রিপোর্ট জমা করবলৈ আদেশ দিয়া হয়েছে। মঙ্গলবার উধারবন্দ গোসাইপুরে গ্রামের প্রাক্তন সিভিল ইঞ্জিনিয়ার তথা পিএইচইর আধিকারিক আইনুল হক লস্করের বাড়িতে অসম জাতি পরিষদের এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের অসম জাতি পরিষদের উধারবন্দ বিধানসভা সমষ্টির প্রার্থী আইনুল হক বলেন, স্থানীয় মানুষের সঙ্গে বার্তালাপের মাধ্যমে উপলব্ধি করতে পেরেছি বা উপলব্ধি করতে সক্ষম হয়েছি যে সাধারণ মানুষ তাদের ন্যায্য সামাজিক ও অর্থনৈতিক অবস্থান অবস্থানে বহু ক্ষেত্রে বঞ্চিত। তাই আমি অবসর জীবনের বাকি দিনটুকু মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা রাখার সিদ্ধান্ত নিয়েছি। অতএব আমি অবসর নেওয়ার পর বিভিন্ন এনজিও, সামাজিক সাংস্কৃতিক কার্যকলাপের সঙ্গে জড়িত আছি এবং সমাজের উন্নতি ও
সজাগতার জন্য কাজ করিয়ে যাইতেছি। তো আপনি যে রাজনীতিতে আসছেন, তো কী কী কাজ করবেন যদি আপনি এমএলএ হন উদারবন্দে? দেখুন, বিধায়ক হিসাবে যদি আমি নির্বাচিত হই তাহলে সংবিধান ও আমার দলের সংবিধান ও নিয়মনীতি মেনে সর্বপ্রথমে শিক্ষার উপর গুরুত্ব আরোপ করব, কারণ শিক্ষা না থাকলে সমাজের উন্নতি কোনোভাবেই সক্ষম হয় না। বিশেষভাবে নারীদের শিক্ষার উপর গুরুত্ব আরোপ করব। চলে গেলেন বিশিষ্ট সমাজসেবী তথা শিলচর আলিয়া মাদ্রাসার সম্পাদক কন আলহাজ আজিমউদ্দিন লস্কর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় 81 বছর। দীর্ঘদিন থেকে তিনি রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী, 4 পুত্র, 3 কন্যা সহ অসংখ্য গুণমুগ্ধ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিভিন্ন মহলে। আগামীকাল বুধবার সকাল 10:30 তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এদিন জানাজার নামাজ পাঠ করাবেন শিলচর বড় মসজিদের ইমাম মৌলানা সাব্বির আহমেদ লস্কর। সোমবার কাশীপুর পয়েন্টে পাথর বোঝাই টিপার ও পাইপ বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হলেন 3 ব্যক্তি। প্রত্যক্ষদর্শীদের সূত্র মতে জানা যায়, গাড়ি দুটোর মধ্যে সংঘর্ষের জোর এত প্রবল ছিল যে গাড়ি দুটোর সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। এদিন শিলচর থেকে মণিপুরগামী পাইপ বোঝাই গাড়ির সাথে বিপরীত দিক থেকে আসা টিপারের সংঘর্ষ হলে গুরুতরভাবে আহত হন 3 জন, তাছাড়া জখম হন চালক ও সহচালকও। খবর পেয়ে ঘটনাস্থলে শিলচর ট্রাফিক পুলিশ এসে গাড়ি দুটোকে উদ্ধার করে। বর্তমানে শিলচর মেডিকেল কলেজে আহতদের চিকিৎসা চলছে বলে জানা যায়। বিজেপিকে জয়ী করতে ও সংখ্যালঘু ভোট এনে দেওয়ার লক্ষ্যে সম্পর্ক অভিযান শুরু করল বিজেপির সংখ্যালঘু মোর্চার শিলচর ব্লক কমিটি। সোমবার মোর্চার সভাপতি আতাউর রহমান লস্করের নেতৃত্বে তারপুর রামনগর জিপির চিরুকান্দি থেকে এই অভিযানটি শুরু হয়। এদিন তারা প্রায় 80টি সংখ্যালঘু পরিবারের কাছে গিয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। এদিকে মঙ্গলবার একই অভিযানের অঙ্গ হিসেবে আতাউর বাবু রামনগর তারাপুর জিপির অন্তর্গত পেজাডহর অঞ্চলে রাজ্যিক দলের নির্দেশ অনুযায়ী প্রায় 31 জন মহিলাদের নিয়ে একটি মহিলা মোর্চা গঠন করেন। কমিটি গঠনের পর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি দলকে কিভাবে ভোটে জয়ী করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তাছাড়া এদিন আরও 31টি পরিবারের কাছে গিয়ে সম্পর্ক অভিযানের উদ্দেশ্য ব্যাখ্যা করেন দলের কর্মকর্তারা। রামনগর তারাপুর জিপির পেছাড়র অঞ্চলে আমরা শিলচর ব্লক বিজেপি মন্ডল কমিটির ব্যবস্থাপনায়, শিলচর বিজেপি ব্লক মন্ডল সংখ্যালঘু মোর্চার ব্যবস্থাপনায়, আসাম রাজ্যিক প্রদেশ বিজেপি কমিটির নির্দেশ অনুযায়ী, কাছাড় জেলা বিজেপি কমিটির নির্দেশ অনুযায়ী আমরা পেছাড়র অঞ্চলে আমরা 31 জন বিশিষ্ট সম্মানিত মহিলাদেরকে নিয়ে আমরা একটা শিলচর ব্লক মন্ডল মহিলা মোর্চার অধীনে থাকা আমরা একটা মহিলা মোর্চা কমিটি গঠন করেছি। এবং তৎসঙ্গে আমরা আজ আমাদের কাছাড় জেলা এবং প্রদেশ বিজেপি কমিটির নির্দেশ অনুযায়ী আমরা 31টি ঘরে ডোর টু ডোর পরিবার সম্পর্ক অভিযান আমরা চালিয়ে গেছি। আসন্ন বিধানসভা নির্বাচনে আমরা সংকল্প নিয়েছি আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে শিলচর সমষ্টি থেকে 80,000-এর অধিক বুটে আমরা জয়লাভ করে দেখাবো। এবং তৎসঙ্গে আমরা শিলচর ব্লকের অধীনে থাকা 11টি জিপিতে আমরা সংখ্যালঘু এলাকাতে গিয়ে আমরা প্রচার চালাবো এবং আমরা যথেষ্ট সাড়া পেয়ে যাচ্ছি। চিকিৎসার গাফিলতিতে এক প্রসূতি মহিলার মর্মান্তিক মৃত্যুতে উত্তাল হয়ে ওঠে হাইলাকান্দির এসকে রায় সিভিল হাসপাতাল। ঘটনা বিবরণে জানা যায়, হতভাগ্য প্রসূতি মহিলা হাইলাকান্দি শহরের উপকণ্ঠ বোয়ালিপার দ্বিতীয় খণ্ডের বাসিন্দা ইলিয়াস আলী লস্করের স্ত্রী সজনা বেগম লস্কর। বয়স আনুমানিক 25 বছর। পারিবারিক সূত্রের তথ্য অনুযায়ী জানা গেছে, রবিবার সজনার প্রসব বেদনা উঠলে তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় আলগাপুর সিভিল হাসপাতালে, কিন্তু প্রসবের বিষয়টি সামান্য জটিল থাকায় সেখানকার চিকিৎসকের পরামর্শে সোমবার তাকে হাইলাকান্দি এসকেরায় সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির দীর্ঘ সময় পার হয়ে গেলেও চিকিৎসক বা নার্স কেউই প্রসূতির খোঁজ নেননি। এদিকে সজনার প্রসব বেদনা মাত্রাতিরিক্ত হলে পরিবারের লোকেরা কর্তব্যরত নার্সদের কাছে বিষয়টি জানালে তারা 5,000 টাকা দাবি করেন। সন্তান প্রসব না হওয়ায় ও রোগীর নড়াচড়া নেই দেখে নার্সদের উপর চাপ সৃষ্টি করলে নার্সরা মিলে ধমক দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এদিকে হাসপাতাল চত্বরে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পরিবারের পক্ষ থেকে এ মর্মে হাইলাকান্দি ফাঁড়িতে এক মামলা দায়ের করেন। তারা 5,000
পেশেন্টের জামাই রুজি রোজগার করে খাই তোমার 5,000 কিলা দিলা 5,000 তো দেওয়া যাইত না ও আমি বাদে কইছি আইতা না তারা বাজার সাবা কে 3,000 দিম হয়তো উঠা করাই দিব ও তারা রাখছই না রাখার পরে তোর বাদে 4 বার আমি গেছি যেটা আমি টানছি 2টা পর্যন্ত আমি 4 বার গেছি বিয়া কইছি সিস্টার গুলো তুমি তাই পারো না তো আমরা পেশেন ছাড়াই দেও আমরা সুইজার করি তারা কই নাই তা কিতা মাত্র পারমু নাই তা কিতা মাত্র পারমু বাদে 2টা বাজি গেছে তারা বেডরুম আনছেন বেডরুম আনিয়ে তারা সেলাইন ইঞ্জেকশন লাগাইছে লাগাইয়ে দুইজনে পেটের উপরে উঠে তা উদা তাপনার জাতানি শুরু করছে জাতানির লগে আমরা পেশেন্টের মুখে দি রক্ত আর বা চার বমি মুখে দিয়েছে আবার ডাক্তার তা আমি কিতা করিয়া সেন্সারি গেছে দিই ও আমি ফের বলি আমরা রোগীর কিতা করছি সব শুরু করছেন খান্দা ও সময় নার্স যে তিনগু আসলে মানে পাওলা জাউলা লাগতেছেন লগে লগে গিয়া সারও জানছে নানার বাদে সারে সাইয়ে জহরি আনলে তোরা বাদে আমি কার বিলাম আর রুগের রগন না লই না কি তাই করি না আসে না তখন সুতো বই মেলা কান্দি কথা যে খুব কুদাইছেন কুদাই তারা বাইরে বার বলেছে পরে আমি আজ দিয়ে কইছি তুমি তো কিতা মাতো আমার পেশন মারা গেছে আমি বাড়ি যাব ও সিস্টার গুলো লগে খুব বাহাবো কি করছি করার বাদে তো আর পেশন নাই আর তো মারা গেছে তোমার নামটা কিতা আমার নাম রিনা বেগম বড় আর রুগীর তোমার কিতা সজনা বেগম চৌধুরী তোমার কিতা আমার বড় ভাই যখন তারা পেট্রোল উঠে উঠিয়া বিয়ে করছে তখন বাচ্চাই শুই মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির পরিবার সম্পর্ক অভিযান রংপুর 49 নং বুথে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়। 2021 নির্বাচনের কথা মাথায় রেখে সমগ্র আসাম রাজ্য জুড়ে চলছে পরিবার সম্পর্ক অভিযান। সকাল 10টায় প্রথমে সুশান্ত চৌধুরীর বাড়িতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা হয়। এতে বিজেপির জেলা শহর প্রহারী শ্যামাপদ রায় বক্তব্য দিতে গিয়ে বিজেপি পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানান এবং সরকারের এই পরিবার জনসম্পর্কের মূল উদ্দেশ্য ব্যাখ্যা করেন। সরকার বিগত 5 বছরে যা বিকাশ করেছে তা নিয়ে আলোচনা করেন। ভারতীয় জাতীয় কংগ্রেস যা 70 বছরে করতে পারেনি বিজেপি সরকার করে দেখিয়েছে, তাই সবাই 2021 নির্বাচনে ভারতীয় জনতা পার্টিতে ভোট দিয়ে নির্বাচিত করবেন। 49 নম্বর বুথ সভাপতি রনি কুমার দাস মহাশয়, মণ্ডল সম্পাদক সতন ঘোষ, মণ্ডল সম্পাদিকা লীনা সিং, মণ্ডল যুব মোর্চা সভাপতি সৌমিক পাল, সাধারণ সম্পাদক সুরজ চন্দ, মণ্ডল মহিলা মোর্চা সহ সভানেত্রী শিলী চৌধুরী সহ অসংখ্য বিজেপি স্থানীয় কর্মীরা উপস্থিত ছিলেন। আমরা 49 নং বুথ এর পক্ষ থেকে বুথ প্রেসিডেন্ট আমার মণ্ডলের যুব মোর্চার প্রেসিডেন্ট এবং বিভিন্ন কার্যকর্তা আমরা সবাই একসাথে আজকে এই সম্পর্ক অভিযান শুরু করছি। আরও কয়েকদিন হয়েছে কিন্তু আজকে আমরা আনুষ্ঠানিকভাবেই আবার শুরু করছি। আর এই অনুষ্ঠানে আমরা সুশান্ত চৌধুরীর বাড়িতে আমরা আজকে সকালে উনাদের আবেদন রাখতেছি। এই আবেদনের মধ্যে আমরা ভারতীয় জনতা পার্টি সরকার আসাম সরকার 5 বছর পুরা হওয়ার পথে আর সেন্ট্রালের সরকার 6 বছর চলছে, এই সরকারের কেন্দ্রীয় এবং রাজ্যিক সরকারের উপলব্ধি উন্নয়নমূলক যে সমস্ত কাজ করেছেন এই কাজের ফিরিস্তি আমরা এই লিফলেটের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছাইতেছি এবং জনগণের সাথে সম্পর্ক স্থাপন করতেছি। আগামীতে 2021 যে নির্বাচন বিধানসভা নির্বাচন, যাতে এই নির্বাচনে যা জনগণ জানেন না ভারতীয় জনতা পার্টির সরকার কী কী কাজ করেছে এই লিফলেটের লেখা আছে এবং আমাদের বক্তব্যের মাধ্যমে ওনাদের মধ্যে এই জিনিসগুলো আমরা পৌঁছানোর জন্য এই পরিবার সম্পর্ক অভিযান শুরু করছি। ধন্যবাদ। শেষ করে রাখি বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। অসম সফরে প্রিয়াঙ্কা গান্ধী, চা পাতা তুলে ঝুমুর নেচে মন জয় করলেন জনতা। ভোটবিধি শিখে উধার বন্ধে গরিবদের মধ্যে সেলাই মেশিন বিতরণ বন বিভাগের। বরাক ও ব্রহ্মপুত্রে থাকা কাগজ কল দুটো চালু করতে ফের সরব জাকরু। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।